আজকে আমি এখানে এই যে রান্না করছি হচ্ছে পাঁচমিশালি সবজির তরকারি। এটা হচ্ছে রাতের রুটি দিয়েও খাওয়া যাবে, এখনও খাওয়া যাবে ভাত দিয়ে আর কি। সে একটা তরকারি বসিয়েছি এখানে, আর হচ্ছে এখানে করেছি হচ্ছে কাতলা মাছের ঝোল গাঁঠি কচু দিয়ে। এই যে কাতলা মাছের ঝোল অলরেডি হয়ে গেছে, আর করব হচ্ছে মাছের তেলের একটা তরকারি যাকে প্যাটা বলে আর কি। মাছের তেলের একটা তরকারি করব, এটা তেলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করব হচ্ছে উচ্ছে দিয়ে। এই যে এখানে উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে আর এই পেঁয়াজ দিয়ে রান্না করব। আগে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে তারপরে হচ্ছে তেলটা দিয়ে তারপরে দুটো দিয়ে মিক্স করে একটু ঝালটা বেশি দেব, দিয়ে রান্না হবে। আর হচ্ছে নিচে কাকিমা হচ্ছে দিয়েছে আমার রান্না করে কচু শাক, সেটাও দেখাচ্ছি। কাকিমা অলরেডি দিয়ে গেছে, গরম আছে যেখানে। হচ্ছে কচু শাক, এতটা কচু শাক দিয়ে গেছে, হচ্ছে বাদাম দিয়েছে, ছোলা দিয়েছে আর নারকেল দিয়ে। এই যে কচু শাকটা খুব গরম, এটার মধ্যে করে ধরে নিয়ে আসা হয়েছে, মানে ধরে দিয়ে গেছে কাকু। এই হচ্ছে দিয়ে গেছে, আর এখানে আমিও বসে সবজি কাটছি। এই যে কাটছি আর রান্না করছি, কিছু সবজি কেটে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম, আর এই যে কিছু কাটছি এগুলো কেটে ফ্রিজে রেখে দিলে সকালবেলা হচ্ছে ঝপাঝপ রান্না করতে সুবিধা হয়, নয়তো সকালে উঠে রান্না করা আর সবজি কাটা খুব কষ্ট হয়। ওই জন্য এখন আজকে যেহেতু ফাঁকা আছে, অফিস যাইনি, আজকে ছুটি আছে, তাই সেই জন্য ভাবছি যে তাহলে রান্না করতে করতে সবজিটাও কেটে গুছিয়ে নিই, তাহলে রান্নাবান্না কমপ্লিট করে নিই। এও এসছে অনেক সবজি। এই যে এর মধ্যে এগুলো ঢেলে গুছাতে হবে, আর এখানে যে কাঁচা কুমড়ো নিয়ে আসছিলো, এই কুমড়ো দিয়ে আর উচ্ছে সেদ্ধ করে সকালবেলা ভাত হয়েছে। হাজব্যান্ড যেহেতু সকালবেলা ভাত খায়, তো সকালবেলা সেই টাইমটা অফিস না থাকলেও খিদে পেয়ে যায়, ওই টাইমে ওর কিছু খেতে দিতেই হয়। ওই জন্য তাড়াতাড়ি করে মাছের ঝোল কুমড়ো আর উচ্ছে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, ওগুলো খেয়ে নিয়েছে। আবার আমার ভাতও হয়ে গেছে দুপুরের, এখন হচ্ছে শুধু ওই তেলের তরকারিটা করবো, তাহলেই হয়ে যাবে। সবজির তরকারিটা হলে ওটা করে এই যে এত সবজি নিয়ে এসছে, এগুলো এখন গুছিয়ে তুলবো, রান্না করতে করতে এগুলো তুলবো, তাহলে এগুলো গুছিয়ে নিই। আমার ছেলে চাউমিন থেকে অর্ডার দিয়েছে খাবার, এখন হচ্ছে ওর এই চাউমিনের কি অর্ডার দিয়েছে, রামেন, ভেজ রামেন অর্ডার দিয়েছে, এখন এটা খাবে। তা হচ্ছে এখন ডেলিভারি দিয়ে গেল, তা আমাদের হচ্ছে খাওয়া হয়ে গেছে, ও ভাত খাবে না বলে এতক্ষণ ওয়েট করছিল। তা দেখি ওর, এর আগে আমি চিকেন দিয়ে বাড়িতে করে দিয়েছিলাম, তা অনেকদিন বলছে আমাকে করে দেওয়ার জন্য, আমি করে দিচ্ছি না বলে ও এখন অনলাইনে অর্ডার দিয়ে এই যে নিয়ে এসছে, এখন এটা খাবে, বললো আমি এটা খাবো, আমি ভাত খাবো না। আমাদের এখানে একটা রেস্টুরেন্ট খুলেছে, চাউমিন বলে রেস্টুরেন্টের নাম, বেশ সুন্দর নাকি খাবার, সিফুড নাকি সমস্ত জাপানিজ খাবার পাওয়া যায়। ও এখন এই যে খাবে একদম রেডি, পুরো বোতলে বোতলে। ওগুলো কি আতর ফাতর দিয়েছে নাকি নাকি না? এটা হলো সস, এটা হলো আরেকটা চাটনি টাইপের, আর এটা হলো জানি নাকি লঙ্কা ভাজের মধ্যে একটু একটু সব দিয়েছে, তাই তো? এবার এটাকে, এই হচ্ছে খাবারটা, আলোতে একটু দেখাই। এই যে এর মধ্যে আছে কি কি আছে, এগুলো বেবি কর্ন, চাইনিজ ক্যাবেজ, আর তারপরে ক্যারেট, স্কোয়াশ সব রয়েছে। এই হচ্ছে খাবার, খাক দেখি, খেয়ে ও বলছে আমার যদি ভালো লাগে তাহলে আমি এখন থেকে এখান থেকেই খাবো। দেখুন আমার শাশুড়ি আয়নায় নিজের সাথে নিজে কথা বলছে, যে আমি ক্যামেরাটা ধরলাম চুপ হয়ে গেল, কথা বললে আর কিছু বলে না, কথা না বললেই বলতে থাকে। দেখুন
দেখুন অবস্থা একা একা এরকম করে আবার চলে আসলাম। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, একটু ঘুম দিয়েছিলাম, এই উঠে কফি করলাম, ছেলেকে পড়াতে এসছে ম্যাম, ঘরে পড়ছে, তা কফি করে কফি খেয়ে চলে আসলাম। চায়ের বাসন ফাসন রয়েছে, ওইখানে বাসন রয়েছে গোছাতে হবে। আর এখানে আমি একটা ব্যাগ তৈরি করার জন্য এই যে একটা চেনের সাথে এই সুতো দিয়ে করছিলাম, এখানে এই যে জয়েন্ট করেছি এই যে। তা এটা যদি তোমরা কেউ দেখতে চাও কেমন করে কি বানাচ্ছি, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তাহলে দেখিয়ে দেবো কেমন করে কি বানাচ্ছি। এই যে ছোট এক বড় ছিল চেনটা, তা আমি হাফের একটু বেশি নিয়েছি, নিয়ে শুরু করেছি করছি এখন আর কি। তা এখন করবো না, এখন হচ্ছে দুপুরের খাবার, এই রাত্রে সরি রাত্রের খাবার দাবারের ওগুলো করতে হবে, সেগুলো সেই কাজ করতেই যাব এখন। তাহলে চলো খাবার দাবার, রাত্রে রুটির কাজ, রুটি আটা নিয়ে এসেছে, সে রুটি ফুটি বানাতে হবে, বানাই। দুপুরে নিয়ে এসছে হচ্ছে ওলের ডাটা আর একটা ছোলা কচু, ছোলা কচুটা আর ওলের ডাটাটা এখানে রেখে দিয়েছি, রাত্রে কেটে গুছিয়ে রেখে দেবো, সকালবেলা রান্না করতে সুবিধা হবে। আর হচ্ছে আরও কিছু সবজি এনেছে, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে এখানে বাসন মেজে দিয়েছে, ওই যে ওখানে রয়েছে, এই আমরা এখন কফি খেলাম। আর এই যে আটা ফুরিয়ে গেছিলো, এই যে 5 কিলো আটা নিয়ে এসছে, আজকে হচ্ছে শনিবার, তা কালকে রবিবার হবে, দেখি কদিন যায়। আর এখানে সকালবেলা কারি পাতা দিয়ে রান্না করেছিলাম হচ্ছে তোমার, আজকে যেহেতু শনিবার নিরামিষ, ডালিয়া রান্না করেছিলাম। তার এখানে গাছ থেকে ডাল একটা ছিঁড়ে নিয়ে চলে এসছে হাজবেন্ড, এই ডালটা রয়েছে, আর এখানে একটা নিম পাতাও রয়েছে। তাহলে এই বাসনগুলো এগুলো গুছিয়ে নিয়ে, এই যে চায়ের কফির বাসনগুলো রয়েছে গুছিয়ে নিয়ে, তারপরে হচ্ছে আটা মাখবো। তাহলে এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে আটাটা মেখে নিই। আটা আমি ঢেলে নিয়েছি, এই ড্রামটার মধ্যে কিছুটা রাখলাম, আর হচ্ছে এটার মধ্যে ডেলি ইউজ করার জন্য রাখলাম। আর এখানে এই যে নিয়ে নিয়েছি জল দিয়ে আটাটা মাখবো, এখন মেখে নিই, মেখে নিয়ে তারপরে হচ্ছে রুটি করব। অলরেডি আমার দুটো রুটি ভাজা হয়ে গেছে, এখানে আরেকটা বসিয়েছি। আর এখানে হচ্ছে এই যে আটা মেখে নিয়েছি, একটা রুটি বানাবো আর এইটুকু আটা রেখে দেবো কালকে সকালের জন্য। এটা এখন তাহলে রুটিটা ভাজছি,
আর এখানে একটা প্যাকেট নিয়ে নিয়েছি, এটা একটা জামা কাপড়ের প্যাকেট ছিল, সুতির প্যাকেট। এটার উপরে রুটিটা বেললে পরে কি হয়, এই প্যাকেটটা দুদিন পর পর ধুয়েও দেওয়া যায়, আর কাগজ বা অন্য কোনো কিছু নিলে ধোয়া যায় না। যদিও কিচেন টাওয়াল ব্যবহার করলেও হয়, কিন্তু আমি এই প্যাকেটটা ইউজ করছি, এটাই আমার কাছে ভালো হচ্ছে। রুটি বানানো কমপ্লিট। এই রুটি বানিয়ে চলে আসলাম, এখন ওরা খাবে না, খাবার দাবার একটু পরে খাবে বলল। তা সন্ধ্যাবেলা টিফিন করা হয়েছে, চা কফি, তারপরে তোমার খাস্তা কচুরি, নিমকি, বিস্কিট, এগুলো খেয়েছে, যার জন্য এখন অতটা খিদে পায়নি, তাই এখন খাবে না, বললে একটু পরে খাবে। আর হচ্ছে বলতে ভুলে গেছি তখন, আজকে হচ্ছে নেক্সট ডে, তা আজকে নেক্সট ডে ওই জন্য মানে আজকে ভেজ, শনিবার আজকে যেহেতু ভেজ হয়েছে। আর হলো ইয়ে আগের দিন হচ্ছে ছিল কালী পুজো, একজনের বাড়িতে কালী পুজো ছিল, সেখানে গিয়ে কিছু সময় টাইম পাস করেছি, তা ওখানে কথা বলতে বলতেই সময় চলে গেছে, সেখানে আর বেশি ভিডিও শ্যুট করতে পারিনি, একটু মায়ের ফটো আর কি, মায়ের ভিডিওটা একটু শ্যুট করেছি ওটুকুই, আর বেশি কিছু করিনি। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বাই, শুভরাত্রি।